নিচেটার কিছু আছে ডিসেম্বর মাসে মানে বাচ্চাদের রাখা শুরু করছে আমরা জানুয়ারি মাসের 11 তারিখ থেকে। বাচ্চাদের এই জন্য রাখি যে মারা যাতে গার্মেন্টসের মারা সুবিধা পায় চাকরি করার জন্য, তাদের বাচ্চাগুলো আমাদের কাছে রেখে তারা সুযোগ সুবিধা পায়, সেই জন্য বাচ্চাগুলো আমরা রাখি। আমার কাজ বাচ্চাদের লেখাপড়া শেখানো, টিচার তাদেরকে যত্ন করে নেওয়া, লেখাপড়া শেখানো, তারপরে তারা কীভাবে মানে গড়ে উঠবে এগুলো দেখা। আশা থাকতো মাইসে মারধর করতো, রাস্তাঘাটে বাড়িতে ওই রিস্কের তলে পইরা ঠেঙ্গের মেয়েদে একবার ব্যথা পাইছে, আরেকবার ঠেঙ্গে আঘাত পাইছে, মনে হয় 1-2 মাস ঘরে রেস্টে ছিল। তার নিজে চাকরি বন্ধ করিয়া আবার বইয়ে বাসায় বইয়ে রয়েছি, এখন আবার বাচ্চা এখানে দিয়ে আবার চাকরি। পোলাপানে আগে এই ভাঙ্গারি ভাঙ্গারি ব্যস্ত এই করতো, ঘরেতে টাকা চুরি করে অনেতো, আর এই সেন্টারটা হইয়া অনেক অনেক বাচ্চারা সব দিক দিয়ে ভালো হইতে আছে, ই করতে আছে, কোনো জায়গায় যাইতে আছে না, আবার লেখাপড়ায় মন দিতে আছে, কোনো ই নেই। ছোট্ট বুড়ি কিন্তু একটা ছড়া বলো তো, একটা ছড়া বলো বলো। আমার ছেলে আগে বাসায় থাকতো, বাসা থেকে ভালো মতো পড়ালেখা জানতো না, এমনকি দুষ্টুমি ফাজলিমি করতো, নোংরাভাবে থাকতো। যার পরে আমার ছেলে অনেক কিছুই শিখছে, এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকতে আসে, আর আমি অফিসে যাওয়া নিশ্চিন্তভাবে চাকরি করতে পারতে আসি। আমার আগে চিন্তা থাকতো যে ছেলে কোথায় যায় কি না, এরকমভাবে চিন্তা থাকতো, এখন আমার চিন্তা লাগে না। এখন এই আপারা এমনকি এনজিওটা আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিছে। বাসায় ওরকম বাবা নাই কষ্ট তাদের, এই জন্য বাচ্চাদের এইভাবে রেখে তারা যাচ্ছে কাজ করতে। যদি বাচ্চা না আসতো এই বাচ্চাদের অনেক মানে বাইরে মানে কষ্ট হতো, একা থাকতো, মারা রেখে যেত, তারা খেতে পারতো না, গোসল করতে পারতো না, অনেক দুর্যোগ অবস্থায় তারা থাকতো। অনেক মারা এসে দেখে বাচ্চারা ঘুমে আসে, সেসব পায়খানা করে আসে, ওইভাবে পড়ে আসে, রাত্রে এসে মারা এসে বাচ্চাদেরকে পেশা করতো। যে আমি যেমন গার্মেন্টস করছি, কিন্তু আমার বাচ্চা চায় না যে গার্মেন্টস করাবো, চায় না, ওরা পড়ালেখা করুক, ই করুক, যত দূর সম্ভব এত দূর পড়ুক, ই করুক, এটাই আমি চাই। চাই না যে আমরা যেমন দুইজনে মূর্খ হয়েছি। আর এরকম এনজিও থাকা সত্ত্বেও আমরা গরিবরা এখন ছেলে মেয়েদের রেখে ভালোই কাজকর্মে মনোযোগ দিয়ে করতে করতে আসি, আর তারাও ভালোই সুশিক্ষা পাইতে আসে এনজিও থেকে। কিছু করলো আমার এখন নিশ্চিন্তা থাকে আমার বাচ্চা, দেখি শুনি বাচ্চারা খাবার জানি, বাচ্চা খাওয়া আমু আমি ভালো খাই, ভালোভাবে চলি। দেখেন আমি খুব খুশি, খুব শান্তি পাইতেছি, চিন্তা থাকতেছি। আমি সকাল 7:30 দিয়ে যাই, রাতে 7:30 আমি বাচ্চা বাসায় নিই। আমাদের এখানে অনেক কাজ করে, বাচ্চাদের সাথে কাজ করে অনেক ভালো লাগতেছে, খাওয়া পাচ্ছে, দুপুরবেলায় সকালবেলা নাস্তা পাচ্ছে, তারা গরম খানা পাচ্ছে, দুপুরবেলা ঘুমাতে পারতেছে, লেখাপড়া করতে পারতেছে, তাদের অনেক মানে সুযোগ সুবিধা তারা পাচ্ছে। তারা লেখার আগ্রহী, অনেক শিশুরা লিখতে পারতো না, এখন তারা লেখার আগ্রহী, লেখা তার পড়া, যারা আমরা পড়ি বা আন্টি আমাদের শিখাই দেন, পড়াই দেন, আমরা একটু পড়বো। আশা করি যে এরমে জানি বাচ্চারা আরও জানি ভালো হয়, যে ভালো হইতে আসছে আরও জানি ভালো হয়, যে আমারটা হোক আরেকজনের হোক। মিম তুমি ওকে 7 দাও, 7 হ্যাঁ ওকে বলতে হবে 7।